যারা রাত্রে বা ভোরে বাথরুমে যাবার জন্য ঘুম থেকে ওঠেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা। আমরা প্রায় শুনতে পাই একেবারে সুস্থ একজন মানুষ রাতের বেলা হঠাৎই মারা গেছেন। এটার একটা কারণ হচ্ছে রাতে বাথরুমে যাওয়ার জন্য ঘুম ভেঙে গেলে আমরা তাড়াহুড়ো করে হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ি, যা ব্রেইনে রক্তের প্রবাহ হঠাৎ কমিয়ে দেয়। এটা আপনার ইসিজি প্যাটার্নও বদলে দেয়। হুট করে ঘুম থেকে উঠেই দাঁড়িয়ে পড়ার দরুন আপনার ব্রেইনে সঠিকভাবে অক্সিজেন পৌঁছাতে পারে না, যার ফলে হতে পারে হার্ট অ্যাটাকের মতো ঘটনাও। ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার আগে সবাইকে দেড় মিনিট সময় নেওয়া উচিত। তাই ডাক্তাররা ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার আগে সবাইকে দেড় মিনিট সময় নেওয়ার একটি ফর্মুলা দিয়েছেন। এই দেড় মিনিট সময় নেওয়াটা জরুরি, কারণ এটা কমিয়ে আনবে আপনার হঠাৎ মৃত্যুর সম্ভাবনা। হঠাৎ এই উঠে পড়ার সময় এই দেড় মিনিটের ফর্মুলা বাঁচিয়ে দিতে পারে আমাদের জীবন। যখন ঘুম থেকে উঠবেন, হুট করে না উঠে মিনিমাম 30 সেকেন্ড বিছানায় শুয়ে থাকুন। এরপর উঠে বিছানায় বসে থাকুন 30 সেকেন্ড। শেষ 30 সেকেন্ড বিছানা থেকে পা নামিয়ে বসুন। এই দেড় মিনিটের কাজ শেষ হবার পর আপনার ব্রেনে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছাবে, যা আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি একদম কমিয়ে আনবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্য সম্পর্কিত তথ্যটি ছড়িয়ে দিন আপনার পরিবার, বন্ধু এবং পরিচিত লোকজনদের মাঝে। নিজে এই ফর্মুলাটি মেনে চলুন এবং অন্যদেরকেও মানতে বলুন। মনে রাখবেন, যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রেই এমন দুর্ঘটনা ঘটে। সুতরাং সবাই নিয়মটি মেনে চলার চেষ্টা করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।